ডুয়েটে চান্স পেতে আসলে ইচ্ছা প্রয়োজন, যে আমি ডুয়েটে চান্স পাবো এটা সবার আগে দরকার। কোনটি বেশি ভালো হবে, জব প্রিপারেশন নাকি ডুয়েট প্রিপারেশন? জব প্রিপারেশন এবং ডুয়েট প্রিপারেশন উভয়ই ভালো হবে, তবে বেটার হবে ডুয়েট প্রিপারেশন। কোন কোচিং ভালো হবে, আঞ্চলিক নাকি বাণিজ্যিক? অবশ্যই আঞ্চলিক। কেন আঞ্চলিকের? আসলে যে জিনিসটা হয় যে আমরা যদি ওই যে বীজ বপনের শুরু থেকে শেষ পর্যন্ত পরিচর্যার একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেটা আঞ্চলিকে নিশ্চিত করা হয়। ডুয়েটে চান্স পেতে সিজিপিএ কতটুকু গুরুত্বপূর্ণ? ডুয়েটে চান্স পেতে সিজিপিএ এর কোনো ভ্যালু নাই, জাস্ট মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা 3.00 এটা হলেই হবে। ডুয়েটে চান্স পাওয়ার এক্স ফ্যাক্টর? ডুয়েটে চান্স পাওয়ার এক্স ফ্যাক্টর হচ্ছে আমাকে যে কোনো একটা জেদ বা যে কোনো একটা পরিশ্রমের ইচ্ছা থাকতে হবে এবং ওই জেদ থাকতে হবে যেটাকে লালন করতে পারবো আমরা। চান্স না পাওয়ার দুটি কারণ কি? চান্স না পাওয়ার দুটি কারণ হচ্ছে নিজেকে নিজে না চেনা এবং যে পড়াশোনাগুলো নিয়মিত আছে নিয়মিত না করা। ডুয়েটে চান্স পেতে কত মার্ক লাগে? ডুয়েটে চান্স পেতে এটা আসলে ডিপার্টমেন্ট ভেদে ভিন্ন ভিন্ন, যে কোনো ডিপার্টমেন্টে ধরেন 200 বা কোনো 250 বা এরও কম বেশি, যাই হোক মোটামুটি একটা রিজনেবল মার্কের মধ্যে পেলেই হয়। যেসকল স্টুডেন্ট পলিটেকনিকে এখন রানিং স্টুডেন্ট তারা কিভাবে ডুয়েটে অ্যাডমিশন নিতে পারে? ডুয়েটে অ্যাডমিশন নিতে পারে না, তারা ডুয়েটে অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে পারে আর কি ওইখান থেকেই। যেমন বিশেষ করে হচ্ছে ডিপার্টমেন্টের পার্ট, যেটা বর্তমান তাদের ডিপার্টমেন্ট যদি পড়াশোনা করে দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্ট তার ওই পলিটেকনিকের পড়াশোনার জন্য হলো, প্লাস এখানে ডুয়েট অ্যাডমিশনেও ওইগুলোই সাবজেক্টগুলো আছে ঠিক ওইগুলো প্রিপারেশন নিলে দুইটাই বেটার হবে আর কি। কোচিং পরীক্ষা আসানুরূপ ফলাফল পাচ্ছি না, কী করণীয়? এটা করণীয় আগে আমার কি কি ভুল আছে, কি ভুলের জন্য আমি এটা পারতেছি না বা আমার হচ্ছে না, এই ভুলগুলোকে খুঁজে বের করা। মডেল বা প্রি মডেলের আগে কিভাবে রিভিশন করতে? মডেল বা পি মডেলের আগে এটা আসলে রিভিশন ডিপেন্ড করতেছে যার যার নিজের উপর, তবে যে কোনো একটা পরীক্ষা দেওয়ার আগে মডেল বা পি মডেল মিনিমাম 3 টাইমস ওইটাকে আমাদের রিভিশন করতে হবে। ফার্স্ট টাইমস আমার এটা হাতে করতে হবে, সেকেন্ড টাইমস ওইটাকে আমাকে দেখতে হবে, থার্ড টাইমস ওইটার সূত্র বা ওই রিলেটেড বিষয়গুলোর প্রসেসগুলো জানতে হবে আমাকে। আপনি চান্স পেয়েছেন, এটা আপনাকে প্রথমে কে জানিয়ে? এটা আমাকে আমি আমার বন্ধুদের মাধ্যমে ছিলাম, বন্ধুরা সব একসাথে ছিলাম, ওইখান থেকে আমি রেজাল্টটা দেখেছি যে আসলে আমি চান্সটা পেয়েছি আমার এক বন্ধুর মাধ্যমে। রেজাল্টটা পাওয়ার পরে আপনি প্রথমে কাকে জানান? আমার মাকে, আমার আম্মাকে ফোন দিয়েছি। সব থেকে বেশি খুশি আমার মা হয়েছে, এমনকি আমি যখন ফোন দিয়েছি ঠিক তখন আমার আম্মা এই কথা শোনার পর কান্না করে দিয়েছে। অ্যাডমিশনে ইংরেজিটা কিভাবে পড়া উচিত? ইংলিশটা আসলে বিগত বছরগুলোতে যেরকম দেওয়া হয়েছে আর কি, ইংলিশে বাধ্যতামূলক কোনো মার্ক ছিল না, কিন্তু 2023-এর এই অ্যাডমিশন পরীক্ষা থেকে আমাদের 20% মার্ক, মানে 30 মার্কসের মধ্যে আমাদের 6 মার্কটা হচ্ছে হলো পাইতেই হবে, এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন যেটা থাকবে, যেগুলো মুখস্থ পার্টগুলো যেমন প্রিপোজিশন, ফ্রেজ, আমার হচ্ছে হলো বঙ্গানুবাদ মানে ট্রান্সলেশন যেটা, এই জিনিসগুলোর প্রতি যদি গুরুত্ব দেওয়া যায়, আর সব থেকে বেশি হচ্ছে পার্টস অফ স্পিচ, এই চারটে জিনিসের প্রতি গুরুত্ব দিলে মোটামুটি আমাদের রিকোয়ারমেন্ট এর এইটা পাবো। কত ঘন্টা করে পড়তে হবে? ইটস ডিপেন্ড অন পারসন টু পারসন, বিকজ একজন পার্সনের এটা অল্প সময় পরে যে কাজটা হবে, আর একজন পার্সনের হয়তো এর চেয়ে একটু বেশি সময় পরেও ওই সেম কাজ হবে। সো যার জন্য যে রকম তার জন্য ওই রকম, কিন্তু প্রতিদিনের পড়াটা নিয়মিত পড়তে হবে। কখন এবং কোথায় ডুয়েট সম্পর্কে প্রথম জেনেছিলেন? আমি জেনেছি ডুয়েট সম্পর্কে ধারণা পেয়েছি পলিটেকনিকের আমাদের একজন টিচার ছিল, যে ডুয়েট থেকে আমাদের প্রিপারেশন নিয়েছে এবং অ্যাডমিশন দিয়েছিল, বাট সে নিজে চান্স পায়নি, আমাদের ওইখানে গেস্ট টিচার হিসেবে ছিল, ওইখান থেকে আমার ডুয়েটের ইন্সপিরেশনটা আসে আর কি। আর এর পরবর্তীতে যে আমাদের যে টিচারগুলো ছিল, আমাদের টিচারগুলো অনেকেই ইন্সপায়ার করছে, আমার ইভেন আমার প্রাইমারি বা কিন্ডার গার্ডেনের টিচারগুলো ইন্সপায়ার করছে, সেখান থেকে আমি আসলে ইন্সপায়ার হয়েছি। আপনার পরিচয়? আমি মোহাম্মদ আব্দুল আলীম, বর্তমান আছি মেকানিক্যাল 4th ইয়ার, আমি বর্তমানে মেমোরি কোচিং পরিচয় শ্রেণীর অঙ্গ সংগঠন মেমোরি কোচিংয়ের বর্তমান রানিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর পদে।